নেশা বিরোধী অভিযান চালানো হয় বটতলা বাজারে। 10,000-এরও অধিক দেশি মদ, জুয়া খেলার সামগ্রী সহ নানা নেশা সামগ্রী উদ্ধার করা হয় মঙ্গলবারের অভিযানে। সদর মহকুমা শাসকের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডাক দিয়েছিলেন নেশা বিরোধী অভিযানের, কিন্তু রাজধানীর বটতলা বাজারের অলিগলি এখনও পর্যন্ত ছেয়ে আছে নেশা জাতীয় দ্রব্যে। দেশি বিলেতি মদসহ জোয়ার সামগ্রী কি নেই বটতলা বাজারে? এতদিন ধরে প্রশাসনের বটতলায় সংগঠিত নেশা বাণিজ্য নিয়ে তেমন কোনো হেলদোল ছিল না। তবে বটতলা বাজারে নেশা বাণিজ্য নিয়ে কঠোর হল প্রশাসন। মঙ্গলবার সকালে সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি টিম বটতলা বাজারে নেশা বিরোধী অভিযান চালায়। বাজারের সন্দেহজনক দোকানগুলিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় 10,000-এরও বেশি দেশি মদ, তাছাড়া প্রচুর পরিমাণে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অবৈধ গ্যাস সিলিন্ডার, জুয়া খেলার সামগ্রী সহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য। তালাবন্দি দোকানপাটের দরজা ভেঙে ভেতরে তল্লাশি চালানো হয়। সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন, সবজির দোকান, কাপড়ের দোকান, মুদি দোকান সহ অধিকাংশ দোকানের ভেতরে রয়েছে মদের ঠেক। এই বটতলা মার্কেটে আমরা এনফোর্সমেন্ট চালু জারি রাখছি। এখন পর্যন্ত আমাদের 15টা দোকানে আমরা সার্চ করেছি, দেখলাম কাপড়ের দোকানে পর্যন্ত মদ পাওয়া যায়। কাপড়ের দোকান, মুদি দোকান এবং অনেকগুলি দোকান আছে, চালের দোকান, ওইখানেও মদ পাওয়া যায়। এখন পর্যন্ত আমরা 15টা দোকান ভাঙছি, যারা বাইরে তালা দেওয়া ছিল। আমরা ভেতরে ঢুকে দেখলাম ম্যাক্সিমাম কান্ট্রি লিকার এবং কিছু আসামের ফরেন লিকারের বোতল পাওয়া গেছে। আগামী দিনেও এই ধরনের তল্লাশি চলবে বলে জানিয়েছেন মহকুমা শাসক অসীম সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।